শুরুতেই সংবাদ শিরোনাম। সীমান্তে ফের উত্তেজনা, ভারত চীন সংঘর্ষ। বাইডেন প্রশাসনকে সতর্ক করতে তাইওয়ানের আকাশে চীনা যুদ্ধ বিমান। ইরান পানামার তেল ট্যাঙ্কার জব্দ করল ইন্দোনেশিয়া। ব্রাজিলে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত বিমান, চার ফুটবলার নিহত। এবং সবশেষ থাকছে ইসরায়েলি বাহিনীর হামলায় এক ফিলিস্তিনি নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। আবারও উত্তপ্ত হয়ে উঠছে বিতর্কিত হিমালয় সীমান্ত। ভারত এবং চীন সেনাদের মধ্যে ফের সংঘর্ষ হয়েছে। ছয় মাস আগে চীনা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 20 ভারতীয় সেনা নিহত হয়েছিল। পরে গত সপ্তাহে আবার তারা সংঘাতে জড়িয়ে পড়ে, এতে দুই পক্ষের সেনারা আহত হয়েছে। সামরিক সূত্রের বরাতে সোমবার বার্তা সংস্থা এএফপি এমন খবর দিয়েছে। সূত্রটি জানিয়েছে, সিকিম রাজ্যের নাকুলায় গত সপ্তাহের সংঘর্ষ হয়, এতে দুই পক্ষেরই ক্ষয়ক্ষতি হয়েছে। ভারতীয় সামরিক কর্মকর্তাদের বরাতে গণমাধ্যমের খবরে বলেছে, একটি চীনা টহল দল ভারতীয় সীমান্তে প্রবেশের চেষ্টা করলে তাদের ফেরত পাঠানো হয়। নাকুলার সঙ্গে চীনের তিব্বত অঞ্চলে সংযোগ রয়েছে। এ ব্যাপারে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, চীনের একদল সেনা সিকিম সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেছিল, কিন্তু ভারতীয় বাহিনীর বাধায় শেষ পর্যন্ত পিছু হটেন তারা। এ সময় সংঘর্ষের উভয় পক্ষেরই বেশ কয়েকজন সেনা জখম হয়েছেন। বাইডেন প্রশাসনকে সতর্ক করতে তাইওয়ানের আকাশে দুই দিন যুদ্ধ বিমানের মহড়া দিয়েছে চীন। নিউইয়র্ক টাইমস জানিয়েছে, বাইডেন প্রশাসনের পক্ষ থেকে তাইওয়ানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক স্বাভাবিকের ইঙ্গিত দেওয়ার পরই এমন মহড়া চালায় তারা। শনিবার দক্ষিণ চীন সাগরে তাইওয়ানের প্রতিরক্ষা অঞ্চলে চীনের চারটি যুদ্ধ বিমান এবং আটটি বোমারু বিমান প্রবেশ করে। রোববার একই এলাকায় 15টি যুদ্ধ বিমান উড়ায় বেইজিং। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চীন 6টি J-10 ফাইটার, 4টি J-16S, 2টি AS-13S, 1টি Y-18 পরিদর্শক বিমান এবং 2টি Y-8 অ্যান্টি সাবমেরিন যুদ্ধ বিমান পাঠিয়েছে। এক বিবৃতিতে মন্ত্রণালয় বলছে, আকাশে সতর্কতা নির্দেশনা দেওয়া হয়েছে, রেডিও সতর্কতা জারি করা হয়েছে এবং কর্মকাণ্ড পর্যবেক্ষণে আকাশে প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। ইন্দোনেশিয়ার জলসীমা দিয়ে অবৈধভাবে তেল সরবরাহের অভিযোগে ইরানি পতাকাবাহী এমটি হর্স মার পতাকাবাহী এমটি ফ্রেয়া নামের দুটি নৌযান জব্দ করেছে দেশটির উপকূলরক্ষীরা। রোববার দক্ষিণ পূর্ব এশীয় দেশটির বার্নিও দ্বীপের কালিমান্তানে এই দুই জাহাজ রোববার শনাক্ত করা হয়েছে। পরে রেডিও কলে সাড়া দিতে ব্যর্থ হওয়ায় জব্দ করা হয়। বিবৃতিতে কোস্টগার্ডের মুখপাত্র বিঞ্চু প্রমাণাদি জানান, কালিমান্তার প্রদেশের উপকূল থেকে ট্যাঙ্কার দুটি আটক করার পর আরও তদন্তের জন্য ওগুলোকে পাহারা দিয়ে রিয়াও দ্বীপ প্রদেশের বাটাম দ্বীপে নিয়ে যাওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় ভোরে 5:30 ট্যাঙ্কার দুটি শনাক্ত হয়। জাতীয় পতাকা প্রদর্শন না করে স্বয়ংক্রিয় শনাক্তকরণ পদ্ধতি বন্ধ রেখে এবং রেডিও কলে সাড়া না দিয়ে তারা তাদের পরিচয় গোপন করে রেখেছিল। এমটি ফেয়ার চারপাশে তেল ছড়িয়ে পড়েছিল। জাহাজ আটকের এই ঘটনা নিয়ে ইরান কোনো মন্তব্য করেনি। দেশটির বিরুদ্ধে অভিযোগ, তারা তাদের বিক্রয় করা তেলের গন্তব্য গোপন করতে নিজেদের ট্যাঙ্কারগুলোর ট্র্যাকিং সিস্টেম অকার্যকর রেখেছিল। এতে তেহরান কী পরিমাণ অপরিশোধিত তেল রফতানি করছে তার হিসাব বের করা খুবই কঠিন। ব্রাজিলের চতুর্থ বিভাগ ফুটবল ক্লাবের প্রেসিডেন্ট এবং চার ফুটবলার রোববার একটি বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন। এই ঘটনায় ওই বিমানের আর কেউ জীবিত নেই। খবরে বলা হয়, উড্ডয়নের পরপর বিমানটি বিধ্বস্ত হয় এবং এতে বিমানটির পাইলট নিহত হন। টোকান্টিনস থেকে গোয়ানিয়ার উদ্দেশ্যে উড্ডয়ন করা এই বিমান রানওয়ে ত্যাগ করার পরপরই আকাশ থেকে পড়ে যায়। ক্লাবটি জানায়, এটি অত্যন্ত দুঃখের এবং আতঙ্কের খবর। এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার লোকদের পরিবারের সদস্যদের জন্য প্রার্থনা করতে ক্লাব সভাপতি আহ্বান জানিয়েছে। এসব পরিবারকে সার্বিক সহযোগিতা দেওয়া হবে। 2016 সালের কম্বোডিয়ার একটি বিমান দুর্ঘটনায় ব্রাজিলীয় ক্লাবের 19 জন খেলোয়াড় প্রাণ হারায়।
মেডালিনে ফুটবল ম্যাচ খেলতে যাওয়ার সময় তারা এই ভয়াবহ দুর্ঘটনার শিকার হন। ওই দুর্ঘটনায় 71 জন নিহত হন। অধিকৃত পশ্চিম তীরে রোববার ইসরায়েলি বাহিনীর ছোড়া টিয়ার গ্যাসে দম বন্ধ হয়ে এক ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। কাজে যোগ দিতে পশ্চিম তীরের তুলকালামের শহরে যাওয়ার পথে ফাত জওদের নামের ওই ফিলিস্তিনি ইসরায়েলি সেনাদের হামলার শিকার হন। অবরুদ্ধ নাবলুস শহরের ফেরাউন গ্রাম থেকে তিনি ফাজায় কাজ করতে যাচ্ছিলেন। দখলদার ইসরায়েলি বাহিনী 1948 সাল থেকে পশ্চিম তীরের বিভিন্ন এলাকা অবরুদ্ধ করে রেখেছে। তাদের অনুমতি ছাড়া এখান থেকে বের হলেই ইসরায়েলি বাহিনী নির্বিচারে গুলি চালায়। ইসরায়েলি বাহিনীর অবরোধের কারণে গত 20 দিন ধরে কাজে যেতে পারছিলেন না ফুয়াদ। চার সন্তানের জনক অনেকটা মরিয়া হয়ে কাজের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তিনি। কিন্তু দখলদার ইসরায়েলি সেনাদের বর্বরতায় তার আর কাজে যাওয়া হলো না। পশ্চিম তীরের নাবলুসে ফুয়াদের কফিন নিয়ে বিক্ষোভ করছেন ক্ষুব্ধ ফিলিস্তিনিরা। অন্যদিকে নেতানিয়াহুর কার্যালয় থেকে নতুন বসতি নির্মাণের স্থান উল্লেখ করলেও কাজ শুরুর তারিখ ঘোষণা করা হয়নি। আন্তর্জাতিক আইন অনুযায়ী ফিলিস্তিনি ভূমিতে বসতি নির্মাণ অবৈধ। আন্তর্জাতিক সম্প্রদায়ের বড় অংশ ইসরায়েলি বসতি নির্মাণকে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের মূল বাধা বলে বিবেচনা করে থাকে। তবে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসব বসতি নির্মাণে ইসরায়েলকে সমর্থন দিচ্ছেন। গত কয়েক মাসে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার সময় নতুন অবৈধ বসতি নির্মাণ পরিকল্পনা স্থগিত করে রাখে ইসরায়েল। তবে এসব বসতি নিয়ে সমালোচনা করায় জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার আগেই সেই পরিকল্পনা আবারও বাস্তবায়ন শুরুর ঘোষণা দিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। আজকের মতো এ পর্যন্তই ছিল। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।